বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনার সময়ে ঈদ পরবর্তীতে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা উপস্থিত হয়েছি যারা নবম দশম শ্রেণী, এর মধ্যে যারা বিশেষ করে দশম শ্রেণীতে পড়ছে তাদের জন্য একাদশ শ্রেণীর এলকেন সম্পর্কে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব আজকে। আশা করি তোমরা এর আগের ভিডিওটি ভালো করে দেখেছো, এবং তোমরা যদি এর আগের ভিডিওগুলো যথেষ্ট ভালো করে দেখে থাকো তাহলে এই ভিডিওটা ধারাবাহিকভাবে তোমাদের কাজে লাগবে, এবং সেই আশা রেখে আজকে উপস্থিত হয়েছি। আমরা গতবারে পড়েছিলাম এলকেনের বৈশিষ্ট্য, এবং বলেছিলাম এলকেনের বৈশিষ্ট্যের ভিডিওগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো গত পাঠে আমরা এলকেনের একটা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, সেই একটা বৈশিষ্ট্য ছিল যে এলকেনকে প্যারাফিন বলা হয় কেন। ঠিক আছে, তো আজকে আমরা পরবর্তী ধর্মগুলো একটু আলোচনা করব। তো চলো আমরা আজকে পাঠিয়ে চলে যাই। আমাদের আজকের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এলকেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, আর এলকেনকে বিশুদ্ধতম জ্বালানি বলা হয় কেন। তো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, এইসব প্রশ্নটার উত্তর আমাদের যদি জানতে হয় যে তাহলে আমাদের জানতে হবে জ্বালানি হিসেবে কাদেরকে ব্যবহার করে, যাদের দহন বিক্রিয়া, অর্থাৎ যাদেরকে দহনে কি হয় প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়, দহনে প্রচুর তাপশক্তি পাওয়া যায়, সে সকল পদার্থকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখন এলকেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে কি পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেটা হলো বিষয়। আমরা এলকেন হিসেবে আমরা জানি এলকেন হচ্ছে মূলত হাইড্রোজেন ও কার্বনের যোগ। আমরা উদাহরণ হিসেবে যদি একটা এলকেন মানে মিথেন বা ইথেনকে নিই, তাহলে ইথেনকে আমরা নিলাম, ইথেন CH3 CH3, এটাকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করায় তাহলে কি হয়, এটা বিক্রিয়ার ফলে কার্বন দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন দহনের ফলে মানে পানি উৎপন্ন হয়, এবং সেই সাথে প্রচুর তাপশক্তি পাওয়া যায়। এর বাহিরে হলো তাপশক্তি তো পাওয়া যায়, তার বাইরে হলো হাইড্রোকার্বন, হলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। কার্বন ও কার্বন হচ্ছে দাহ্য, আর হাইড্রোজেন আরো দাহ্য, এটা হচ্ছে এলকেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার মূল কারণ। অর্থাৎ কার্বন দাহ্য, হাইড্রোজেন তার চেয়েও আরো বেশি দাহ্য, এই কারণে এলকেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা হলো প্রথম কারণ, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে এলকেনকে দহন করলে কেন বেশি তাপশক্তি পাওয়া যায়, আমরা এই জন্য আমরা তোমরা সপ্তম বা অষ্টম অধ্যায়ে পড়েছ বন্ধন শক্তি হিসেবে, এই যে আমরা যদি বন্ধন শক্তি একটু ফলো করি, যে বন্ধন শক্তি হিসেবে আমরা যদি দেখি যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে 344 কিলোজুল পার মোল, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল, এবং কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড গড়তে 443 কিলোজুল পার মোল, এবং হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন হচ্ছে 464 কিলোজুল পার মোল। এখন এলকেনে মূলত কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন বন্ধন শক্তি থাকে, এলকেনে কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন বন্ধন শক্তি থাকে। সেই তুলনায় আমরা যদি খেয়াল করি যখন এলকেন দহন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন মূলত এই অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেন এর মধ্যে এই কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন গঠিত হয়, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বন্ধন গঠিত হয়। লক্ষ্য করে দেখো এই কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন, এই দুইটার বন্ধন শক্তি অন্যগুলোর বন্ধন শক্তির চেয়ে অনেক বেশি, যে কারণে আমরা যদি এলকেনকে দহন করি তখন এলকেনের দহনের ফলে কি হয়, অর্থাৎ আমরা CH4কে ধর আমরা দহন করলাম, অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে, তখন দহনের ফলে কার্বন হবে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন হবে পানি। এখন এই ক্ষেত্রে কার্বনের সাথে, অর্থাৎ এইটার ক্ষেত্রে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন ভাঙলো, আর এটার ক্ষেত্রে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড ভাঙলো, একই সময়ে এইগুলো বন্ধন ভাঙলো,
বন্ধন ভাঙলো আর এখানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন গঠিত হবে এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন গঠিত হবে যেহেতু কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন শক্তি খেয়াল করতে 843 কিলোজল পার মোল অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন 464 কিলোজল পার মোল এখানে এই বন্ধন গঠিত হলো এখন বন্ধন যে গঠিত হলো আমরা জানি যে বন্ধন ভাঙলে শক্তি ব্যয় হয় শক্তি ব্যয় হয় আর এখানে বন্ধন গঠিত হলে শক্তি উৎপন্ন হয় এই যে লক্ষ্য যদি করি কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন সরি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন এই বন্ধন ভাঙতে তুলনামূলকভাবে এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন 414 আর অক্সিজেনের সাথে অক্সিজেনের 498 এটার তুলনায় কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন শক্তি অনেক বেশি আর ওই অনেক বেশি হওয়ার কারণে বন্ধন যতটুকু শক্তি ব্যয় হয় তার চেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এই কারণে মূলত যে আমরা যদি হিসাব করে দেখি আমরা অষ্টম দেশে হিসাব করে দেখি এখানে প্রায় 890 বা 91 কিলোজুল শক্তি উৎপন্ন হয় অর্থাৎ মিথেনকে দহন করলে অর্থাৎ হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধনে যতটুকু শক্তি ব্যয় হয় কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধনে তার চেয়ে 890 কিলোজুল বা 891 কিলোজুল শক্তি বেশি উৎপন্ন হয় আর ওই শক্তিটাই কি হয় তাপ শক্তি হিসেবে আমরা পেয়ে থাকি এই হচ্ছে মানে অ্যালকেনগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করার অন্যতম দ্বিতীয় আরেকটা কারণ এটা দুই নম্বর কারণ এছাড়া যদি আমরা লক্ষ্য করি যে তোমার অ্যালকেনগুলোতে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন রয়েছে এইগুলোতে অন্য কোনো বিষয় মানে বিষাক্ত পদার্থ নেই কারণ অন্যান্য জ্বালানির মধ্যে অনেক বিষাক্ত পদার্থ থাকে যদিও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিষাক্ত নয় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্ষতিকর এই ক্ষতিকর এবং বিষাক্তর মধ্যে একটা পার্থক্য আছে কার্বন ডাইঅক্সাইড নিজে ক্ষতি করে না সে মানে অক্সিজেন আসতে বাধা দেয় অর্থাৎ সে আমার দেহের ভিতরে প্রবেশ করে আমাকে ক্ষতি করে না এই জন্য কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত নয় সে আমার জন্য ক্ষতিকর অর্থাৎ সে অক্সিজেনকে আমাকে দেহে প্রবেশ করতে বাধা দেয় এই জন্য এটা হচ্ছে ক্ষতিকর এটা বিষাক্ত নয় তো এইটাও আরেকটা কারণ যে অন্যান্য পদার্থকে যদি দহন করা হয় জ্বালানি তাপ উৎপাদনের জন্য ওখানে অনেক বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় এটাও অ্যালকেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার আরেকটা কারণ এই হয়েছে আশা করি এই অ্যালকেনকে কেন জ্বালানি হিসেবে ব্যবহার করে সেই বিষয়টা বুঝতে পেরেছ এই সাথে সাথে আমরা যদি আবার দ্বিতীয় প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আরও হয়তো বুঝবো অ্যালকেনকে বিশুদ্ধতম জ্বালানি হিসেবে বলা হয় কেন তো চলো আমরা এই বিষয়টা একটু দেখি এই বিষয়টা যদি বুঝতে চাই যে অ্যালকেনকে বিশুদ্ধতম জ্বালানি বলা হয় কেন তাহলে আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি আমরা ধরো কয়লা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব তো কয়লাতে জ্বালানি হিসেবে কয়লাকে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করি সেখানে কার্বন আছে বেশিরভাগ কার্বনের সাথে খনি থেকে যে কয়লা পাওয়া যায় সেই কয়লাতে সালফার পাওয়া যায় সেই কয়লাতে ফসফরাস পাওয়া যায় সেই কয়লাতে নাইট্রোজেন পাওয়া যায় এখন কার্বন দহন করলে অর্থাৎ কয়লাকে যদি দহন করি কয়লা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাপ উৎপন্ন করবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কয়লাকে কার্বন হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু একই সময়ে যেহেতু এর মধ্যে সালফার আছে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে ফসফরাস আছে ফসফরাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইঅক্সাইড বা পেন্টাক্সাইড উৎপন্ন করে আবার নাইট্রোজেনও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে যে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড নাইট্রোজেন অনেকগুলো অক্সাইড হয় ইত্যাদি উৎপন্ন করে এবং তাপ উৎপন্ন করবে এখন তাপ উৎপন্ন করলেই তো শুধু হলো না এরা এই যে এই সকল পদার্থ উৎপন্ন হলো এই সকল পদার্থ উৎপন্ন হওয়ার কারণে তারা বাতাসকে দূষিত করবে তাপ উৎপন্ন করবে ঠিক আছে বাট তার চেয়ে বেশি হচ্ছে বাতাসকে দূষিত করবে এবং এরা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আমরা অষ্টম অধ্যায়ে পড়েছি এরা অ্যাসিড বৃষ্টি উৎপন্ন করে এসকল গ্যাসীয় পদার্থ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এই জন্য কয়লাকে দহন করলে আমরা তাপ পাওয়ার সাথে সাথে আবার অ্যাসিড বৃষ্টির উপাদান পাই যা পরিবেশকে দূষিত করে এছাড়া যদি কাঠকে যদি আমরা অর্থাৎ উদ্ভিদ থেকে যে কাঠ পাওয়া যায় গাছ থেকে যে কাঠ পাওয়া যায় সেই কাঠের মধ্যে সালফার পাওয়া যায় যে নাইট্রোজেন পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় আর অনেক পদার্থ ধাতু পদার্থ পাওয়া যায় কারণ আমরা জানি
যে এই সকল পদার্থ উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ শোষণ করে, খনিজ লবণের মধ্যে সালফার, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম ইত্যাদি অনেক পদার্থ থাকে। তো এরাও যদি যখন আমরা একটা কাঠকে পোড়াবো, তখন কাঠের মধ্যে কার্বন আছে, সেই কার্বন পুড়িয়ে হয়তো আমি কার্বন ডাইঅক্সাইড পাইলাম, ঠিক আছে, কিন্তু সেই সাথে এই যে আবার একই রকম ভাবে সালফার বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ফসফরাস বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্সাইড উৎপন্ন করবে, একই রকম ভাবে ওই যে আবার কিছু ধাতব অক্সাইড উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম যদি বলি, ঠিক আছে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, ইত্যাদি নানান উপাদান উৎপন্ন করবে যা পরিবেশকে দূষিত করে। তো তার মানে আমি দেখলাম, আমরা কি দেখলাম, যে আমরা যদি অ্যালকেনকে দহন করি, অ্যালকেনে যেহেতু শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, আমরা কার্বন এবং হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এবং কার্বন দহন করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়, আর এইগুলো উৎপন্ন হবে না, ঠিক আছে, পরিবেশ দূষণ হবে না। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদ কর্তৃক শোষণ হবে, উদ্ভিদ শোষণ করবে, কিন্তু এরা শোষিত হবে না, উদ্ভিদ শোষণ করবে না, শোষণ করবে না। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, আমরা কাঠ কয়লাকে যদি পোড়াই, তাহলে যে সকল কার্বন ডাইঅক্সাইড, সাথে সাথে সালফার ডাইঅক্সাইড বা তোমার কি বলে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ফসফরাস পেন্টাক্সাইড ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ম্যাঙ্গানিজ অক্সাইড উৎপন্ন হবে, অথবা নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, এরা পরিবেশ কর্তৃক শোষিত হবে না, ফলে পরিবেশ কি হবে না, বিশুদ্ধ হবে না বা প্রাকৃতিকভাবে শোষিত বিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু যদি আমি অ্যালকেনকে দহন করি, তাহলে কি হবে, যে অ্যালকেনের যে উপাদানগুলো উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বা উদ্ভিদ কর্তৃক শোষিত হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, আর পানি তো এমনিতে জলীয় বাষ্প হিসেবে বাতাসে থেকে যাবে, অর্থাৎ অন্যান্য জ্বালানি ব্যবহার করলে যে পরিমাণ পরিবেশ দূষণ হবে, তার চেয়ে অ্যালকেন দহন করলে তার চেয়ে অনেক কম, পরিবেশ দূষণ হবে এবং পরিবেশ প্রাকৃতিকভাবেই পরিশোধিত হওয়ার একটা সুযোগ আছে। এই জন্য অ্যালকেনকে বিশুদ্ধতম জ্বালানি বলা হয়। আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর, অর্থাৎ অ্যালকেনকে জ্বালানি হিসেবে কেন ব্যবহার করা হয়, অ্যালকেনকে বিশুদ্ধতম জ্বালানি বলা হয়, বিশুদ্ধ জ্বালানি হিসেবে কেন বলা হয় বা বিশুদ্ধতম জ্বালানি ধরা হয় কেন, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আরও আসবো, এলকেনের আরও কিছু বিষয় আছে, পরবর্তী ভিডিওতে আমরা এলকেনে আরও কিছু বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আশা করি তোমাদের বিষয়টা ভালো লেগেছে অথবা এবং তোমাদের কাজে লাগবে, এই আশা রেখে আজকের মতো এখন শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, ধন্যবাদ।